আজ একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আল্লাহ আলাহ এই তিন প্রকার লোকের দিকে দেখে হাসেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আল্লাহ রাসুল বলেছেন তিন ধরনের লোক আছে যাদের দেখে সর্বশক্তিমান আল্লাহ হাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে মুচকি হাসেন চিন্তা করুন আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের অধিপতি রাজা ধীরাজ আপনার দিকে তাকিয়ে হাসছেন এমন কাজ করেছে তারা যে কাজে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যান রাসুল বলেন আল্লাহ তিন ধরনের লোককে ভালোবাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন আর তিনি তাদের উপর সন্তুষ্ট এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দর স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে কিন্তু সে রাতে সুন্দরী স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাঁড়িয়ে যান আল্লাহ এই বান্দাকে ফেরেস্তাদের দেখিয়ে বলেন দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করলো প্রবৃত্তিকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত নিজের প্রবৃত্তির চাহিদা মেটাতে পারত আল্লাহ আজ্জা ওয়াজাল এই ব্যক্তিকে দেখে হাসবেন সুহান আল্লাহ আমরা কি চিন্তা করতে পারছি আল্লাহ যদি কাউকে দেখে হাসেন কারো ওপর খুশি হয় তাহলে তার কি অবস্থা হবে তার জন্য কি অপেক্ষা করছে ইমাম আহমেদ তার মুসনাদে আহমেদে বলেন আল্লাহ রাসুল বলেন যখন আমাদের রব কাউকে এ দুনিয়ার জীবনে দেখে হাসবেন তার বিচার দিবসে কোনো হিসেব দিতে হবে না বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোমত দিবসের যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছুই তাকে স্পর্শ করতেও পারবে না সে সব কিছু থেকে রক্ষা পাবে কারণ তাদের কোনো হিসেবের মুখোমুখি হতে হবে না কবরের ভয়াবহ আজাব ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি মাথার উপরের সূর্য মিজান পুলসিরাত কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি তাকে হতে হবে না সে সব কিছু থেকে মুক্ত এটাই ঘটবে যখন আল্লাহ সুবাহ কারো দিকে তাকিয়ে দেখে হাসবেন আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক খুশি হয়ে যাক কিয়ামতের দিন ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই বিনা হিসেবে জান্নাতে চলে যাই তাহলে রাতে উঠুন আল্লাহর সাথে কথা বলুন জড়তা অলসতা ঝেড়ে ফেলুন আরামের বিছানা সুন্দর স্ত্রী ত্যাগ করুন অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান পৃথিবীর বাকি সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ দেখছে না কেউ জানছে না শুধু আপনি আর আপনার মালিক আপনিও তো পারতেন সবার মতো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতে কিন্তু কোনো জিনিস আপনাকে এই শীতের রাতে আরামের বিছানা সুন্দর স্ত্রী ত্যাগ করতে বাধ্য করল এটা হচ্ছে আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা আর যথাযথ ভয় তাহলে কেন আপনার আপনাকে দেখে খুশি হবে না মুচকি হাসবেন না বাকি দুই ধরনের লোক হল রাসুল বলেন আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন ও তাদের মুখের দিকে দেখে হাসেন এবং তাদেরকে জান্নাতে সুসংবাদ দেন এক নম্বর হল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে দু নম্বর হল যে ব্যক্তির সুন্দর স্ত্রী ও সুন্দর বিছানা রয়েছে অথচ সব কিছু সেরে শেষ রাতে উঠে তাহাজুদের নামাজ আদায় করে তিন নম্বর যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আল্লাহ আমাদের এই হেদায়ত দান করুন আমিন তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন এবং ইসলামিক প্রচারে ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন